সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লীনা ব্লগস। তো তোমাদের সবাইকে প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। আর হ্যাঁ, সরি, আমার ভিডিওটা এডিট করতে করতে অনেক টাইম লেগে গেছে, যেহেতু আমার স্কুলে ভর্তি ছিল, তারপর সকাল বিকাল টিউশন থাকে। তো আজকে হলো পিকনিক, ইয়েস, তাই আমরা সবাই ছোটরা ছোটরা মিলে সব পেঁয়াজ তারপর রসুন সব ছুলে দিলাম, আর এখানে বক্স আনা হয়েছে। তো আগে আমরা অনেকবারই এভাবে করেছি, বাট এবার লোক একটু কমই ছিল, তো এখানে দুজন কি বলবো, আর এখানে সব হলো বাজারঘাট করা হয়ে গেছে। আর হ্যাঁ, যাদের বাড়ির উপর করছি, মানে রান্নাটা কারোর বাড়ির উপরে না, মাঠেই বলতে পারো, তো এখানে রান্নাবান্না হবে। আর যাদের বাড়িতে মানে খাওয়া দাওয়া দিব, তারপর তোমার যেখানে বক্স রাখা হয়েছে, তো ওখানে যেহেতু কৃষ্ণ ভক্ত, তাই মাংস টাংস সব কিছুই আমরা আমাদের বাড়িতে রাখা হয়েছে। তো অনেক দেখাশোনা করার পর আমাদের এই জায়গাটাই ভালো লাগলো, এই জায়গাটাই সিলেক্ট হলো। তো পাশ দিয়ে প্রথমে তাবু টাবু দিয়ে সব ই করে রেখেছে, যেহেতু প্রচণ্ড হাওয়া জায়গাগুলি দিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছ একটা ভাই বসে আছে, মানে খেলছে, মাটি দিয়ে খেলছে। তো তারপর চলে আসলো আমাদের মাংস। আর আমাদের যারা যারা পিকনিক করছি তাদের মধ্যে ছেলে বেশি ছিল না, তো একটা ভাই আর একটা দাদা আমার থেকে বড় হয়, তো ওরা দুজন গিয়ে নিয়ে এসেছে। তো তারপর হয়ে গেল রাত, আর আমি জানোই কেমন পুরীর টাইপের, তো আমি সেরকম ভিডিও করি না, আমার ব্লগ করার কথা কেন জানি না মনেই থাকে না। তো এখানে রান্নাবান্না শুরু হয়ে গেছে, তো দেখতে থাকো। তো এখন সব রান্নাবান্না সেরে দিদিরাও চলে গেল একটু নাচ করতে। আমরা অবশ্য নাচ করছিলাম একটু যেমন তেমন করে, যেহেতু অত লোক নেই তো ভালো লাগছিল না, সেরকম মজা হয়নি, বাট যতটা করেছি ততটাই যথেষ্ট। তো আশা করি তোমাদের সবার এই বছরটা খুবই ভালো যাবে। তো সবার হ্যাপি নিউ ইয়ার কেমন গেলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর এখানে সবাই খেতে বসে গেছি। তো আজকে ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর সবার বছরটা যেন ভালো যাক এটাই কামনা করি। টাটা বাই।